আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য কেন হয়, কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়গুলো কী কী, এমনকি কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, সব কিছু থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক গর্ভবতী আগে থেকে কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে, কেউ বা গর্ভাবস্থায় নতুন করে কোষ্ঠকাঠিন্য ভুগতে পারে। কোষ্ঠকাঠিন্য হয়তোবা অনেকের কাছে অপরিচিত। সাধারণত মল বা পায়খানা ত্যাগ করতে অনেক সময় লাগে। কষা পায়খানা হয়, শক্ত এবং আকারে ছোট হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য হলে পেটে চাপ পড়ে এবং মল ত্যাগ করতে গেলে অস্বস্তি অনুভূত হয়। তার সাথে পেট ব্যথা, পেটে ফেপে থাকা, বমি বমি হওয়া অন্যতম লক্ষণ কোষ্ঠকাঠিন্যের। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বেড়ে যায় ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের প্রভাবে। যদিও এটি গর্ভাবস্থার সাধারণ সমস্যা, কিন্তু গর্ভবতীকে বেশ ভুগিয়ে থাকে। তবে ঘরোয়া কিছু উপায় ফলো করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এখন জানবো গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়গুলো কি কি। প্রথম উপায় হচ্ছে তরল খাবার বা পানি গ্রহণ। পানির বিকল্প কিছুই হতে পারে না কষা পায়খানা দূর করতে। একজন গর্ভবতীকে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের তরল খাবার গ্রহণ করা উচিত, যা সহজে কোষ্ঠকাঠিন্য দূর করবে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করে তারপরে বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটা শুধুমাত্র গর্ভাবস্থায় নয়, অন্য সময়েও আপনার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করবে। ইসবগুল, তুকমা এবং তালমাখনা, অনেকে হয়তোবা এই নামগুলোর সাথে পরিচিত, অনেকে হয়তোবা জানেন না। কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ করে ইসবগুল ও তুকমা জাদুর মতো কাজ করে। গর্ভাবস্থায় নিয়মিত ইসবগুল, তালমাখনা ও তুকমার শরবত পান করলে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা জাদুর মতো উধাও হয়ে যাবে। দুধ ও দুগ্ধজাতীয় খাবার, আমরা সবাই জানি দুধ একটি আদর্শ খাবার, আর গর্ভাবস্থায় নিয়মিত খেতে বলা হয়। গর্ভাবস্থায় নিয়মিত 1 গ্লাস গরম গরম দুধ সেবন করলে কষা পায়খানা অনেকাংশেই কমে যায়। দুধ শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে না, গর্ভের বাচ্চার বিকাশ, দ্রুত ওজন বৃদ্ধিতেও বেশ সাহায্য করে। তাছাড়া দুধের বিকল্প হিসেবে দই, পায়েস এবং অন্যান্য খাবারও আপনি সেবন করতে পারেন। সকলের পরিচিত কলা, যাতে ফাইবার রয়েছে এবং পিছিল হওয়ায় কষা পায়খানা দূর করতে বেশ কার্যকর। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দূর করতে নিয়মিত কলা সেবন করতে পারেন। দানাদার ও আঁশযুক্ত খাবার, কোষ্ঠকাঠিন্যের শত্রু হল আঁশযুক্ত ও দানাদার খাবার। নিয়মিত যারা আঁশযুক্ত খাবার সেবন করেন তাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। লাল শাক, পালং শাক, লাউ শাক, গাজর, আলু, আপেল, কমলা, বেদনা, এমনকি বাদাম, লাল পাউরুটি, ফল, শাকসবজি, ডাল ও মটরশুঁটি নিয়মিত সেবন করলে কোষ্ঠকাঠিন্য একেবারেই হবে না গর্ভাবস্থায়। অল্প অল্প খাবার খাওয়া এবং ব্যায়াম, গর্ভবতী নারীকে একসাথে অনেক পরিমাণ খাবার দেওয়া হয়। একসাথে অনেক খাবার খেলে হজম প্রক্রিয়া ধীরগতির হয়, এতে করে হিতে বিপরীত হয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই বারবার অল্প অল্প করে খাবার খেতে হবে। আর হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটাচলা করা উচিত, অথবা হালকা ব্যায়াম বাড়িতেই বসে করতে হবে গর্ভবতীকে। এসবগুলোর মতো লেবু পানীয় অনেক বেশি কার্যকর কোষ্ঠকাঠিন্য দূর করতে। লেবু শুধু নয়, লেবু জাতীয় যে কোনো ধরনের ফল যেমন জাম্বুরা, কমলা, মাল্টা ইত্যাদি। লেবু পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা গর্ভের বাচ্চার জন্য খুবই জরুরি। হালকা উষ্ণ গরম পানিতে 4 চামচ লেবুর রস দিয়ে তার সাথে কিছুটা মধু মিশিয়ে গর্ভবতী নিয়মিত সেবন করতে পারে, এতে করে কষা পায়খানা একেবারে উধাও হয়ে যাবে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করতে দুশ্চিন্তা মুক্ত থাকাটা জরুরি। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দুশ্চিন্তা করলে
খাদ্য হজমে বা পরিপাকে সমস্যা সৃষ্টি হয়। তাই গর্ভাবস্থায় দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। আমাদের উল্লেখিত পদ্ধতিগুলো অবলম্বন করেও যদি কোনো রকমের ফল না পান বা কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করতে পারেন। গর্ভাবস্থায় লেকটোজ জাতীয় ঔষধ সেবন করতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করতে। এখন জানব কোষ্ঠকাঠিন্য গর্ভের বাচ্চার কি ক্ষতি করে। সাধারণত কোষ্ঠকাঠিন্য সরাসরিভাবে গর্ভের বাচ্চার তেমন কোনো ক্ষতি করে না। এটি সবচেয়ে বেশি ভুগিয়ে থাকে গর্ভবতী মাকে। তার শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে ঘরোয়া উপায়গুলো পরীক্ষা করে দেখতে পারেন। কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।